আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে পিএসপির মাধ্যমে একটি ফর্মের ডাটাকে অন্য একটি ফাইলে পাঠানো যায়। মানে একটা ফাইল থেকে, মানে ফর্ম সাবমিট আর কি, ফর্ম সাবমিট করব, ফাইলের ভ্যালুগুলো যে আমার ফর্মের বা নেম, ইমেল, জিমেল যাই বলি না কেন, সেগুলো অন্য একটা ফাইলে চলে যাবে। এগুলো লারাভেল বা যখন আমরা কোনো ফ্রেমওয়ার্কে করবো তখন সেগুলো আমাদের কন্ট্রোলারে চলে যায়। তো এইখানে আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে নিয়ে যাবো। এর পরবর্তীতে আস্তে আস্তে আমরা দেখবো কিভাবে একটা ফাইল থেকে ফাইলের ফর্মের ডাটাগুলো ডাটাবেজে আমাদের এসকিউএল এর মাধ্যমে নিয়ে যেতে হয়। আমরা জাস্ট শুধু এখানে একটা দেখবো বিগিনিংটা, একটা ফাইল থাকবে, সেখানে ফর্ম থাকবে, সেখানে আমরা সাবমিট করলে ভ্যালুগুলো অন্য একটা ফর্মে গিয়ে দেখাবে, অন্য একটা ফাইলে গিয়ে দেখাবে। তো এই জন্য আমাদের জাম্পের এসটিডক্স এর ফোল্ডারের মধ্যে দুটো ফাইল আমরা তৈরি করে নেবো। আমার অলরেডি দুটো ফাইল আছে, আমি আবার একটা আবার দুইটা তৈরি করি, ঠিক আছে? এটার নাম দিব হলো সাবমিট সাব ডট পিএসপি, ঠিক আছে? এটার নাম দিলাম সাব ডট পিএসপি। এখন আমি সেভ করবো এসটি ডকসে, মনে রাখবেন এসটি ডকসে। দেখেন লোকাল ডক, লোকাল ডিস্কের মধ্যে আমাকে যেতে হবে এসটি ডকসের মধ্যে, আমাদের সেভ করতে হবে। এটা আপনারা জানেন জাম্পের মধ্যে গিয়ে কই গেল, এই যে এখানে এসটি ডকস। এই যে এসটি ডকস এর মধ্যে আমি সাব নামে ফাইলটা পিএসপি ফাইলে সেভ করলাম। এটা এটার মাধ্যমে আমি ভ্যালুগুলো পাঠাবো, সেভ হয়ে গেছে। এখন ভ্যালু পাঠাতে গেলে আমার একটা ফর্ম তৈরি করতে হবে। তা আমি এইচটিএমএল শুরু করি। কি ব্যাপার, এইচটিএমএল তো এইভাবে এমনি লিখলেই শুরু হওয়ার কথা, তারপরও মানে পুরো পেজটা আসার আসা আসার কথা আসে না কেন? এসটি, হ্যাঁ এই চলে আসছে এসটিএমএল এর। এখানে আমার বডির মধ্যে আমি একটা ফর্ম বানাবো, ঠিক আছে? তো ফর্মের সিম্পল নামটাই শুধু দিব, আপনাদেরকে নামটা দয়া দেখাবো। ফর্ম, তো ফর্মের নামটা দিব, আরে বাবা, এই যে ফর্ম ট্যাগ নিলাম, এখানে আমি ফর্ম ট্যাগ ক্লোজ করলাম। এইখানে আমি আমি ইনপুট নিব হলো শুধু নাম, আর নামটা আমি ওই পাশে গিয়ে দেখাবো। সরি, ইনপুট ট্যাগ নিতে হবে, ইনপুট ট্যাগ, ওকে। এখানে টাইপ হলো নিলাম টেক্সট, যেহেতু ইনপুট আমার নেম, আর এটা এটা ভ্যালুটা হবে এনএম। এই নামটা, এই যে নাম কিওয়ার্ডটা না দিলে কিন্তু আমার ভ্যালু উপরে চলে যাবে না, ওকে? এখন এখন ঠিক আছে। এখন এখন যদি আমি এটা একটু রান করে দেখি, আপনারা দেখেন সাব, এটা আমাদের ইয়েতে লোকাল হোস্টে গেলে রান করে দেখি কেমন দেখায় সেটা দেখেন। লোকাল হোস্ট, ওকে, এখানে আমি যদি এসইউ সাব ডট পিএসপি এই ফাইলটা রান করে দেখাই আপনাদেরকে কেমন দেখায়। দেখেন একটা ইনপুট ফিল্ড আছে, এখানে আমার উপর একটা লেবেল দিলেই ভালো দেখায়, নেম লেবেল দি, মানে লেবেল বলতে যাতে করে বোঝা যায় সেটা কি ইয়ে করতে বলছি আমি, ইন্টার ইয়োর ইনপুট ফিল্ডের নাম কি, ওকে, কন্ট্রোল সেট। এখন দেখেন কেমন দেখায়, ইন্টার ইয়োর নেম আছে। এখানে আমি নাম দেখাবো, এটা আমার ওই ফাইলে গিয়ে, দেখেন সাব আছে, শো নামে আরেকটা আমি ফাইল তৈরি করবো, ওকে? তাহলে আমি আরেকটা ফাইল তৈরি করবো, সেটা হলো নিউ ফাইল, ফাইলের নাম হবে এসএস শো ডট পিএসপি, কন্ট্রোল সেভ। আমি এটা সেভ করবো আমার ওই ফোল্ডারই, আমার এসি ডক্সে আছে, ওকে। এখন এইখানে শো করতে গেলে আমার কি করতে হবে, আমাকে শো করতে গেলে জাস্ট যেটা করতে হবে, আমি আগে এইখানে এইখানকার ভ্যালুগুলো পাঠানোর ব্যবস্থা করি, ওকে? ওই আমাদের সাবে সাবমিশন ফাইলে চলে যাই। আচ্ছা, এইখানে আমার পাঠাতে গেলে এই ফর্মের আমার এখানে অ্যাকশন দিতে হবে, ওকে? অ্যাকশনটা দিতে হবে, অ্যাকশন কোন ফাইল দিব, ওখানে ফাইলটার নাম হবে এসো শো ডট পিএসপি, ওকে? এই ফাইলে ভ্যালুটা চলে যাবে, যে ফাইলে পাঠাবো সেই ফাইলটা অ্যাকশনের করে দিতে হবে। আর মেথডটা দিতে হবে, মেথড যদি ভ্যালু পাঠাবো, সুতরাং আমাদের মেথড হবে পোস্ট, ওকে, পোস্ট, কন্ট্রোল সেভ। তাহলে এটা আমাদের পোস্ট মেথড আর শো ডট পিএসপি তে চলে যাবে। এখন এইখানে এসে আমাদের ভ্যালু কিন্তু সাবলাইম টেক্সট নট, মানে একটু সাবলাইম টেক্সট স্লো হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। এখন আমাদের এখানে কিন্তু আমাদের কাজ শেষ, এখানকার ভ্যালু আমরা ইন্টার চাপলেই ও সাবমিটের বাটনটা দিতে হবে। সাবমিট, যদি সাবমিটের জন্য ইনপুট ইনপুট টাইপ হলো সাবমিট, সাবমিট, আর এখানে হলো নাম দরকার নাই, ওকে, কন্ট্রোল সেভ। এটা এখন আমরা দেখি কেমন দেখায় আমাদের,
সাবমিটের একটা বাটন এসে গেছে, এই শো ডট পিএইচপি তে চলে গেছে। ওকে, ওখানে এখন কিছু লেখা নাই, তাই এটা দেখাচ্ছে। তাহলে এখানে আমার, এখানে আমাকে এখন, আমি এখন ওই পেজে কিছু থাকবে না। ওকে, দেখেন কিছু নাই, কারণ শো ডট পিএইচপি তে কিন্তু কোনো, আমার শো ডট পিএইচপি তো অলরেডি চলে গেছে, এখানকার বাটনে সাবমিট ক্লিক করলে শো ডট পিএইচপি তে চলে যাচ্ছে। ওকে, হ্যাঁ আচ্ছা, তাহলে এখন ভ্যালুটা আমি ওখানে শো করবো কিভাবে? ওই 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 এখানে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আমার একসঙ্গে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু ভ্যালুটা ওখানে পাইতে গেলে, আমাকে এই শো ডট পিএসপি ফাইল পাইতে গেলে আমাকে যেটা করতে হবে, ইকো করতে হবে। তো আগে পিএসপিটা আমি ইয়ে করে নিই, পিএসপি তো লিখতে হবে তাই না, পিএসপি, পিএসপি সিনট্যাক্স শুরু করতে হবে, তারপরে সরি, হ্যাঁ পিএসপি। এবার আমাকে ইকো করতে হবে, ইকো ডলার আন্ডারস্কোর পিওএসটি, পোস্ট, এই পোস্টের মধ্যে আমার কি ভ্যালু পাঠাইছি আমি, এই ফিল্ডের নাম কি, নেম। এখন যদি এটা আমি ইকো করি, তাহলে আমার এই ফিল্ডে এসে যে ভ্যালুটা অটোমেটিকলি কিন্তু পোস্টের মাধ্যমে যে ভ্যালুটা এসেছিল সেটা এখানে নেমটা প্রিন্ট করবে। এখন আমি যদি দেখি, দেই এইটা লিখে সাবমিট দেই, দেখেন দেখছেন কি বিয়েটা আমার কিন্তু প্রিন্ট করতেছে, বুঝতে পারছেন? আমার ভ্যালু পাঠালাম এই ফাইলে, আর চলে গেল সব ফাইলে, আবার দেখাই, এই দেখেন এখানে ফাইলের নাম কিন্তু প্রথম এসইউভি সাব ডট পিএসপি, এইখানে আমি যদি দেই তামিল, এখানে ক্লিক করব, ওইখানে তামিল দেখাচ্ছে। কিভাবে আবার কোডটা আপনাদেরকে বোঝাই দিই, এইখানে আমার এইটুকু এইচটিএমএল এর ফর্ম বানাইলাম আমি, এইটুকু এইচটিএমএল এর একটা ফর্ম, এখানে আমার দিয়েছি লেবেল, দিয়েছি লেবেল তো উপরে নাম টুকু, এটার কোনো কাহিনী নেই, কিন্তু আসল কাজ হলো ইনপুট এই ফিল্ডটা, ঠিক আছে? এই ফিল্ডের মধ্যে এই যে নেম দিয়েছি আমি, এই নেম টাইপের যদি এই এখানে আমার এই ফাইলটার না ইয়েটা নাম হলো এই নেম, এই নেম নামে যে ভ্যালুটা যাবে সেটা সাবমিট করলে কোথায় যাবে সেটা লিখেছি যে অ্যাকশনে, শো ডট পিএসপি, মেথড হলো পোস্ট। এখন আমার এইখানে গিয়ে আমার এখানে ডলার পোস্ট লিখে এই যে ভেরিয়েবলটার মাধ্যমে পাঠাইছি নেম, মানে আমার ইনপুট ফিল্ডটার নাম হলো এইটা, প্রত্যেকটার নেম দিতে হবে, ঠিক আছে? আমি এখানে সেম টাইপের আরো অন্য ইমেলও দিতে পারি, কোনো সমস্যা নাই, কন্ট্রোল সি, যতটা দিব এখন ততটা চলে যাবে, কন্ট্রোল ভি যদি আমি এখানে নেম না দিয়ে এখানে ইমেল দিই, এবার দেখেন ইমেল, আর এখানে টাইপ টেক্সট, আচ্ছা টেক্সটে থাকে না, ইমেল দিলে ইমেল যাবে, আমি এখানে ইমেল করে দিই, সমস্যা নেই, টাইপ হবে ইমেল, কন্ট্রোল সেভ। এখন আমার আরেকটা ফিল্ড তৈরি হয়ে গেল, এখন আমি দেখেন এখানে লিখলে দেখাচ্ছি, দেখেন আরেকটা ফিল্ড, দুটো ফিল্ড তৈরি হয়ে গেল। এখন ওখানে ভ্যালুগুলো শো করার জন্য যে তোমার একটা ফিল্ড আছে, এই দেখেন একটা ফিল্ড, তাহলে আমি ইকো এবার ইমেলটাও দেবো, ঠিক আছে, কন্ট্রোল ভি, ইকো ইমেল, ইমেলে মাঝখানে একটা ইকো দিয়ে ব্র্যাকেট দিয়ে দিই, ইকো বিআর, ওকে কন্ট্রোল সেভ। পিএসপির মধ্যে আসলে ইকো না ইকো দেখাচ্ছে, কন্ট্রোল সেভ। এখন আমাদের এখানে নেম না, এখানে হবে ইমেল, এই ই, ওকে। এখন ইমেল কেন এখানে আর এখানে নেম কেন, এই দেখেন আমাদের এই যে নেমের ঘরে নেম আর ইমেল, এইখানে দেখেন এই যে নেমের ঘরে নেম আর ইমেল, যে নাম দেবো সেটাই ওখানে দিতে হবে। এখন আমি কন্ট্রোল সেভ দিয়ে যদি কাজটা করি, এবার যদি রিফ্রেশ দিই, দিয়ে যদি এখানে দিই কিপ্রিয়া, আমার ইমেল দিয়ে সাবমিট দিই, দেখেন ঠিক আছে, আমার নেম দেখাচ্ছে, আমার ইমেল দেখাচ্ছে, তার মানে আমি ভ্যালু খুব সহজেই একটা ফাইল থেকে আরেকটা ফাইলে পাঠানো শিখে গেছি। ধন্যবাদ, এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে এইটা ভ্যালিডেশন করা যায়, যে এখানে নাম এত ওয়ার্ডের মধ্যে হবে, আমার জিমেল এত হবে। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।